ট্রাক চাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হিমেলের মরদেহ নাটোরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, সেখানে মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন তার সহপাঠীরা। মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলের সামনে ট্রাক চাপায় নিহত হন হিমেল। এরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে ৫টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ৪ ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। এ সময় শিক্ষার্থীদের দাবির মুখে রাতেই উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সত্তার মৌখিকভাবে ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ লিয়াকত আলীকে প্রত্যাহার করার ঘোষণা দেন। পরে তারা উপাচার্যের কাছে লিখিতভাবে ৭ দফা দাবি দিয়ে সকাল পর্যন্ত আন্দোলনে বিরতি ঘোষণা দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সমসাজু, সরাসরি তিনি যোগ দিচ্ছেন। সাজু, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কেমন দেখছেন? হ্যালো পা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিমেল যে দুর্ঘটনায় নিহত হয়েছে সেই স্পটে আমি এখন আছি। কিছুক্ষণ আগে, এখন থেকে ঠিক এক ঘন্টা আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে হিমেলের পরিবারের পক্ষ থেকে তার মামা উপস্থিত ছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি সহ শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন এবং জানাজা শেষে তার মরদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে নাটোরে। আপনি জানেন যে সেখানে হিমেল তার মামার বাড়িতে থাকতো, সেই মামার বাড়িতে লাশ তার পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু বাসের শিক্ষার্থীরা সেখানে গিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারাও সেই জানাজায় শরীক হওয়ার জন্য নাটোরে গেছেন। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দাবি যে তারা করেছিলেন, যে ৭ দফা দাবি, তার মধ্যে ক্ষতিপূরণের দাবি ছিল, শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের দাবি ছিল। তো ভিসি আশ্বাস দিয়েছেন যে তাদের সকল দাবি তিনি মেনে নিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে হিমেলের মায়ের নামে ৫ লক্ষ টাকা ভিসি একটি চেক প্রদান করেছেন এবং তিনি পরে বলেছেন যে শিক্ষার্থীরা যে ১০ কোটি টাকা দাবি করেছে সর্বোচ্চ চেষ্টা তিনি করবেন হিমেলের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং হিমেলের পরিবারের প্রতিটি সদস্য তিনি দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি যে ছেলেটি আহত হয়ে হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছে তার চিকিৎসার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ঘটনায় যে মামলা একটি আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মতিয়া থানায় একটি মামলা দায়ের করা হবে। আমরা এখন স্পটে আছি, যে স্পটে এই দুর্ঘটনা কবলিত যে স্পট যেখানে দুর্ঘটনা ঘটেছিল, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরাও এখানে ভিড় করে এসেছে এবং তারা বলছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আশ্বাস দিয়েছে তা যদি পূরণ করা না হয় পরবর্তীতে তারা আবারও আন্দোলনে যাবে। লোপা, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানছিলাম সহপাঠীর মৃত্যুর খবর।